এনজিও থেকে নিছিলাম ওটা, এনজিও টাকা তুলছিলাম, তুলিয়ে ওই ভ্যানটা কিনছি। কিছুদিন আগে এনজিও থেকে ঋণ নিয়ে একটি ভ্যান কিনেছিলেন, সেই ভ্যান চালিয়ে বেশ ভালোই চলছিল 9 সদস্যের পরিবার। কিন্তু সেই ভ্যান চুরি হওয়ায় খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন। এই ঘটনায় অনেকটাই বাকরুদ্ধ হয়ে পড়েছেন তিনি। বলছিলাম, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবির ভ্যান চালক মইনুল ইসলামের কথা। ওই বড় মসজিদে নামাজ পড়তে যেয়ে ওইখানে রাখিয়া মনে করো নামাজ পড়তে ঢুকছি, নামাজ পড়ি বাইরে হয়ে আসি, দেখি না ভ্যানটা নাই। এই ভ্যান দিয়ে তো আমার গোটাল পরিবার চলে। আমার জমি জায়গা মনে করো যে এটা 5 শতক জমি, তাই বাখালি বাড়ি পেছি, আমার 1 শতক জমিও নেই। আবার সুবে এই এনজিও থেকে নিছিলাম ওটা, এনজিও টাকা তুলছিলাম, তুলিয়ে ওই ভ্যানটা কিনছি, সেই এনজিও টাকা বলাম শোধ করি রইল। এখন তো আমাদের টাকা পয়সা নিয়ে আমরা কিনতে পারি না, তখন ওইটাই তো আমরা সব বাড়ির নয়টা মানুষের পরিবেশ করতে হয়। এখন ভ্যানটা না থাকে তো আমরা করতে পারছি, খুবই একটু কষ্ট হয়েছে। 9 সদস্যের পরিবার মইনুল ইসলামের, 4 শতকের বসত ভিটে ছাড়া আর কোনো জমি নেই তার। এনজিও থেকে ঋণ নিয়ে কেনা অটো ভ্যানের আয়ে চলত সংসার। শুক্রবার সেই অটো ভ্যানটি চুরি হয়ে যায়। ভ্যান চালক মইনুল ইসলাম জানান, ব্র্যাক এনজিও থেকে 30,000 টাকার ঋণ নিয়ে তিনি অটো ভ্যানটি কেনেন। অটো ভ্যান চালিয়ে যা পেতেন তা দিয়ে কিস্তি দিতেন ও সংসার চালাতেন। এখন সেটাও হচ্ছে না বলে কান্নায় ভেঙে পড়েন তিনি। এখন ভ্যান চুরি গেল, এখন তো মানকাজের লোকটা খুব অসহায়। আমরা মানকাজ 7 দিন থেকে, 3 দিন 4 দিন থেকে লোকটা এখন বের করতে পায় না, কর্মজীবী না থাকলে তো অসহায় বর্তমান। তো ভ্যান একটা যে কোনো হোক চেষ্টা করে দেখি দোয়াটা ভালো হয় আর কি। কিস্তি তুলি, ভ্যানখানা করলি, মাছ বেছে মাছ ব্যবসা করে খাই, বকা কষ্টা ব্যবসা করে, এনা ভুট্টে আনে এইটা করে খাই, পরিবারটা ছাড়া আর কি করে খাই। গাড়িটা নাই এলা অসহায় হ্যাঁ পড়ে গেছে, আর কোনো নাই আর কি, ওই ভ্যানটা বেয়া খায় এই আর কি, ভেবে চলবি না চলবি সব কিছু আল্লাহর ইচ্ছে। এই সংসারটা, পুরো সংসারটা চলে ওই ভ্যানটা দিয়ে। এখন ভ্যানটা তার হারিয়ে গেছে, ভ্যানটা যদি না থাকে পুরো সংসারটা কিন্তু অচল হয়ে যাবে।